হ্যালো বন্ধুরা, ম্যাক্সকোডার বিডি ইউটিউব চ্যানেলে আবার আপনাকে স্বাগতম। ম্যাক্সকোডার বিডি ইউটিউব চ্যানেলে মূলত দীর্ঘদিন ধরেই আমি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট উপরে ভিডিও দিয়ে আসতেছি। এই চ্যানেলে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টের পাশাপাশি বিভিন্ন ধরনের টেকনিক্যাল সাপোর্ট অ্যান্ড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আলোচনা করা হবে, এবং সবচেয়ে বড় পয়েন্ট হলো যে আমরা এখানে ফ্রিল্যান্সিং নিয়ে আলোচনা করব। ফ্রিল্যান্সিং এর মাধ্যমে ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট শিখে কিভাবে ইনকাম করা যায় সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করব। এখন ওয়েব ডিজাইন শেখার পাশাপাশি যে আমাদের অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলো জানতে হয় সেগুলো নিয়েও আলোচনা, অর্থাৎ টোটাল একটা ওয়েবসাইট ডিজাইন করার জন্য, অর্থাৎ প্রফেশনাল মানের একজন ওয়েব ডিজাইনার হওয়ার জন্য যে যে বিষয়গুলো আপনাকে জানতে হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা। যেমন যদি বলা যায় অ্যাডোবি ইলাস্ট্রেটর, ফটোশপ, সামান্য কিছু আমরা হইলেও গ্রাফিক্সের কাজ এখানে জানতে পারবো। ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে আবার গ্রাফিক্স কেন আসবে আপনাদের প্রশ্ন হতে পারে। এখন বিষয় হলো ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে শুধুমাত্র টেক্সট দিয়েই কিন্তু আপনি একটা ওয়েবসাইট ডিজাইন করতে পারবেন, বিভিন্ন ধরনের ইমেজ, লোগো, ব্যানার আপনাকে ইউজ করতে হবে। এখন আপনি যদি ক্লায়েন্টের জন্য করে থাকেন সেক্ষেত্রে ক্লায়েন্ট আপনাকে এগুলো দিয়ে দিবে তার ওয়েবসাইটের জন্য, সে কোন ইমেজগুলো আমাদের ইউজ করতে হবে। তো অনেক ক্ষেত্রে দেখা যাবে আপনি ক্লায়েন্টের জন্য না করে আপনি আপনার ওয়েবসাইটকে নিজের একটা মার্কেট প্লেস থেকে সেল করবেন, সেক্ষেত্রে কিন্তু ক্লায়েন্ট দিবে না, আপনাকে নিজেকেই কিন্তু দিতে। তো এই যে বানানোর কাজটা আপনাকে অবশ্যই অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপ যদি না জানেন তাহলে কিন্তু পারবেন। আরেকটা বিষয় হলো আমরা কিন্তু পিএইচডি টু এসটিএমএল এর কাজ আমাদের জানতে হবে। পিএইচডি টু এসটিএমএল করতে গেলেই কিন্তু আপনাকে ফার্স্ট আপনার যে টুলসটা লাগবে সেটা হচ্ছে আপনার অ্যাডোবি ফটোশপ। অ্যাডোবি ফটোশপের মাধ্যমে আমরা পিএইচডি টু এসটিএমএল যে করি সেখানে অ্যাডোবি ফটোশপের মাধ্যমে একটা রো থেকে আরেকটা রো কতটুকু পর্যন্ত স্পেস আছে এবং বটমে স্পেস কতটুকু লাগবে এগুলো কিন্তু মেপে দেখতে হয়। সুতরাং আপনার যদি অ্যাডোবি ফটোশপ সম্পর্কে একটা ধারণা না থাকে তাহলে আপনি ওয়েব ডিজাইন ডেভেলপমেন্টে ভালো করতে পারবেন, মানে একটা আরেকটার সাথে রিলেটেড। ওকে, এরপর আসি আমাদের এই চ্যানেলটির যে সবচেয়ে বড় বিশ্বস্ততা সেটা হচ্ছে এই চ্যানেলটিতে যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে সেই টিউটোরিয়ালে যে আমরা রিসোর্সগুলো ব্যবহার করেছি সেই রিসোর্সগুলোর প্রত্যেকটা ডাউনলোড লিঙ্ক কিন্তু আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিয়ে আপনি আপনার প্র্যাকটিসের জন্য সেই রিসোর্সগুলো ব্যবহার করতে পারেন। যদিও আমি প্রথমে এটা আপনাদের সাজেস্ট করবো না, প্রথমত আপনি কী করবেন আমার ভিডিওগুলো দেখে নিজের মতো ট্রাই করবেন, ভিন্ন কিছু বানানোর ট্রাই করবেন। যখন দেখবেন যে আপনি কোথাও থেমে গেছেন তখন আপনি আমার রিসোর্সগুলো ডাউনলোড করে নিয়ে আপনি একটু দেখে নিতে পারেন। আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন, আমার যে টিউটোরিয়ালগুলো দেওয়া আছে সেখানে একবারে শুরু থেকে এসটিএমএল এবং সিএসএস যারা একবারে জানেই না, যারা এসটিএমএল এর বেসিক কাঠামো জানে না তাদেরকে বেসিক কাঠামো থেকে শুরু করে এসটিএমএল এর বিভিন্ন ট্যাগ সম্পর্কে আলোচনা করা হয়েছে এবং এসটিএমএল এর সাথে সিএসএস কীভাবে লিঙ্ক করতে হয়, সিএসএস কীভাবে তিনভাবে লেখা হয় সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করা হয়েছে। আপনি চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। দেন এই সিএসএস এবং এসটিএমএল এর টোটাল প্লেলিস্টটা দেখার পর আপনি যখনই যাবেন একটা পূর্ণাঙ্গ ওয়েবসাইট ডিজাইনে সেখানে দেখবেন যে একটা পূর্ণাঙ্গ সম্পূর্ণ এ টু জেড একবারে হেডার থেকে ফুটার পর্যন্ত কীভাবে একটা ওয়েবসাইট কত সহজভাবে এবং সাবলীলভাবে ডিজাইন করা যায় এটা দেখে নেবেন। দেখে নেওয়ার পরে দেখবেন যে স্যাম ওই ওয়েবসাইটটাকেই আমরা কীভাবে পিএসপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে ডেভেলপ করি একবারে অ্যাডমিন প্যানেল সহ। আমি কিন্তু র্যান্ডমলি কোনো ভিডিও দিইনি এলোমাত্রভাবে, সবগুলো কিন্তু একটা ওয়েবসাইটকে আমি ধরছি সেটাকে টোটালটাকে ডিজাইন করছি, দেন ওটাকে আবার পিএসপিতে ওই স্যাম ওয়েবসাইটটিকে ডেভেলপ করছি অ্যাডমিন প্যানেল সহ, কীভাবে অ্যাডমিন প্যানেল এবং হচ্ছে ফ্রন্টএন্ড ব্যাকএন্ডের যে কাজগুলো করা হয় সেগুলো দেখানো। আপনি চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। দেন এর পরবর্তীতে কিন্তু পিএইচডি থেকে কীভাবে এসটিএমএল এ কনভার্ট করা হয় সে ব্যাপারে সব ভিডিওগুলো প্লেলিস্ট আকারে দেওয়া আছে, আপনি চাইলে প্লেলিস্ট থেকে দেখে আসতে পারেন। তো সেজন্য বলবো আপনি যদি একজন প্রফেশনাল মানের ওয়েব ডিজাইনার বা ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনার জন্য এই চ্যানেলটি অনেক হেল্পফুল হবে। তো সুতরাং আপনি যদি আমার এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং বেল আইকনটি বাজিয়ে দেন যেন পরবর্তী ভিডিওগুলো দ্রুত দেখতে পারেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, শেয়ার করে বন্ধুদেরকে জানিয়ে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আসছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং অবশ্যই আপনাদেরকে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো এবং আমার বাস্তব অভিজ্ঞতা থেকে দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।